ধূপগুড়িতে ডিয়ার লটারি টিকিটের ভাউচারের কমিশন বৃদ্ধির দাবিতে মিছিল করল তৃণমূল জলপাইগুড়ি জেলা লটারি সেলার হকার ইউনিয়নের সদস্যরা। আজ চার দিন ধরে লটারি বিক্রি বন্ধ করে দিয়ে আন্দোলনে সামিল হয়েছেন খুচরা লটারি বিক্রেতারা। শনিবার ধূপগুড়ির ডাকবাংলোর সামনে থেকে এই মিছিলটি শুরু হয়। ডিয়ার লটারি বিক্রির ভাউচারের কমিশন বৃদ্ধির দাবিতে মিছিলটি করা হয়। জলপাইগুড়ি জেলা লটারি সেলার হকার ইউনিয়ন তাদের অভিযোগ, লটারি বিক্রির ভাউচারের কমিশন কমিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি সঠিকভাবে প্রাইস খেলছে না, এলাকায় স্বাভাবিকভাবে লটারির বিক্রির পরিমাণও কমে যাচ্ছে। এই সমস্ত অভিযোগ তুলে লটারি বিক্রি বন্ধ করে দিয়ে সামিল হয়েছেন খুচরো লটারি বিক্রেতারা। এদিন ইউনিয়নের সভাপতি ভবেশ ঘোষের নেতৃত্বে মিছিল শুরু হয়। গোটা শহর পরিক্রমা করার ধূপগুড়ি থানা রোডে এসে মিছিল শেষ হয়। মিছিলে ধূপগুড়ির বেশ কয়েকজন খুচরো লটারি বিক্রেতারা অংশগ্রহণ করে। সাদ্দাম হোসেনের রিপোর্ট, আমাদের টিভি। মিছিল আমাদের টিকিটের মালিকের সঙ্গে এই ভাউচার নিয়ে গণ্ডগোলের জন্য সম্পূর্ণ পরিবর্তন করে মানে আমাদের বুঝে দিলে পারি, তারপরে মিটিং ই করে হবে, বুঝলেন? ভাউচার বাড়াইতে হবে, হ্যাঁ, লটারির ভাউচার বাড়াইতে হবে। আজকে আমাদের এই সব ছাপটাকি সেলার এগুলো মানে যা আমরা সেলারদের বিক্রি করি এদের মানে সম্পূর্ণ ভাউচার বন্ধ হয়ে গেছে, এই জন্যই এই মিটিং বাই করছি ছাপটাকি টিকিট বিক্রি করতে পারবে। হ্যাঁ, ইউনিয়নের তরফ আপনার নাম? আমার নাম ভবেশ ঘোষ।